স্বাধীন বাংলাদেশে দ্বিতীয়বারের মতো নিষিদ্ধ হচ্ছে জামায়াতে ইসলামী। স্বাধীনতা বিরোধিতা করা দলটি 1972 সালে নিষিদ্ধ হয়েছিল। 1976 সালে তারা ফের রাজনীতির সুযোগ পায়। এরপর থেকে বিভিন্ন পর্যায়ে দলটিকে আবারও নিষিদ্ধের দাবি উঠেছে, অবশেষে নিরাপত্তার হুমকি বিবেচনায়। নির্বাহী আদেশ সেই দাবি কার্যকর করছে সরকার। সাইদ আরমানের রিপোর্ট। জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধে পাকিস্তানের পক্ষে অস্ত্র ধরে, একাত্তরে দলটির ভূমিকা ছিল বাংলাদেশের বিপক্ষে। 1972 সালে তারা লাল সবুজের বাংলাদেশে নিষিদ্ধ হয়। সেবার কারণ ছিল রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার। তবে জাতির পিতাকে হত্যার পর 1976 সালে বাংলাদেশের সর্বোচ্চ আইন সংবিধানের 38 অনুচ্ছেদ বাতিল করা হয়, ফলে জামায়াত ফের রাজনীতি করার সুযোগ পায়। এরপর ইসলামিক ডেমোক্রেটিক লীগ হিসেবে আবারও কয়েকটি দলের সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করে। 1979 সালে নিজেদের নামে ফের মাঠে নামে দলটি। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে রাজনীতির সুযোগ ফিরে পাওয়া দলটি নিষিদ্ধের দাবি তোলেন শহীদ জননী জাহানারা ইমাম। সেটি 90-এর দশকে সামরিক শাসক এরশাদ সরকারের পতনের পর 1991 সালে সংসদ নির্বাচনে দলটি 18টি আসন পায়। এরপর 96-তে 3টি কমলেও 2001 সালে তাদের সংসদীয় আসন হয় 17টি। 2001 সালের পর তৎকালীন সরকারের মন্ত্রী পরিষদে জায়গা পান জামায়াতের দুই শীর্ষ নেতা। তাদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দেয় ব্যাপক সমালোচনায় পড়তে হয় সরকারকে। এরপর 2008 সালের নির্বাচনে জামায়াত 2টি আসন পায়। এরপর আর জামায়াত ভোট করতে পারেনি। 2013 সাল আদালত জামায়াতের নিবন্ধন বাতিল করে। এর আগে একই বছর গণজাগরণ মঞ্চের আন্দোলনে তারও জোরালো হয় দলটির বিপক্ষে। বর্তমান সরকারের টানা শাসনামলে দলটি নিষিদ্ধ করার কথা বলা হলেও তা এগিয়ে নেওয়া হয়নি। সরকারের পক্ষে অনেক দায়িত্বশীল ব্যক্তি, আওয়ামী লীগের শীর্ষ নেতারা এ নিয়ে সরব ছিলেন। কখনো তারা বলেছেন জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা সময়ের ব্যাপার, কেউ আবার আদালতের কথাও বলেছেন। তবে আদালতে এ সংক্রান্ত কোনো মামলা হয়নি কখনো। সরকার অবশ্য 3টি প্রক্রিয়ায় জামায়াতকে রাজনীতি থেকে বিতাড়িত করার কথা সবসময় মাথায় রেখেছে। সংসদে আইন করে আদালত দ্বিতীয় বিবেচনায় ছিল, আর তৃতীয় বিবেচনা নির্বাহী আদেশ। এবার সরকারের নির্বাহী আদেশ প্রথম ও দ্রুত ব্যবস্থার উপায় মনে করা হচ্ছে, আর পাশাপাশি বিবেচনা করা হচ্ছে জননিরাপত্তায় হুমকির বিষয়টি। রাজনীতি নিষিদ্ধ হলে দলটি আর মিছিল মিটিং করতে পারবে না, সংগঠনটির পক্ষে কেউ কিছু বলতে পারবে না, সামাজিক যোগাযোগ মাধ্যমেও কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সংগঠনটিকে অর্থের যোগান দিতে পারবে না। এসব করলে তাদের আইনের আওতায় আসতে হবে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার।